হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকাম। আজ আমরা কিছু কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এবার কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড কি না, ডাব্লিউএইচ ওয়ার্ডের শেষে যদি আমরা এভার যোগ করে দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভিন্ন অর্থ পাই। এই এভার যুক্ত যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, সেগুলো আমরা কিন্তু বাক্যে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এগুলো সিম্পলি ব্যবহার করতে পারি, আবার এগুলোকে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের মতন করেও ব্যবহার। তো আজকের আমাদের আলোচনায় থাকছে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে এভার, এই কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড এটা থাকছে, এবং এর ব্যবহার গুলো কি, জাস্ট আমরা সেন্টেন্সের মাধ্যমে এগুলোকে জেনে নিই। দেখো, হোয়াট এর সাথে এভার রয়েছে হোয়াট এভার, যা কিছুই হোক না কেন, হোয়াট এভার ইউ সে, তুমি যা কিছুই বলো না কেন, তুমি যাই বলো না কেন, হোয়াট এভার মানে যে কোনো কিছু। হোয়াট এভার ইউ সে, হোয়াট এভার ইউ ইট, তুমি যাই খাও না কেন, হোয়াট এভার ইউ ড্রিঙ্ক, তুমি যাই আনো না কেন, যে কোনো কিছু, সেটাকে আমরা বলবো হোয়াট এভার। এবার এই সেন্টেন্সের অর্থ হচ্ছে হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো না কেন। তো এর সাথে আমি যদি আই নো একটা সেন্টেন্স জুড়ে দিয়েছি, তুমি যাই বলো না কেন আমি জানি, অর্থাৎ তুমি যা কিছুই বলো না কেন সেটা আমি জানি। এটা তুমি শুরুতেও বলতে পারো, আই নো হোয়াট এভার ইউ সে, হোয়াট এভার ইউ সে, তুমি যা বলো আমি জানি, বা এটা পরেও ব্যবহার করতে পারো, হোয়াট এভার ইউ সে আই নো, অর্থাৎ দুভাবেই এর ব্যবহার করা যায়। তারপর সেন্টেন্সে দেখো, হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও না কেন, এখানে আমি ইউ এর সাবজেক্টটা বেশি রেখেছি, সেটা তারা যেখানেই যাক না কেন, হোয়ার এভার দে গো, এখানে কিন্তু আমরা মডেলের ব্যবহারও করতে পারি, তারা যেখানেই যাক না কেন বা যেতে পারুক না কেন, হোয়ার এভার দে মে গো, তারা যে কোনো স্থানে, তুমি যেখানেই যাও না কেন, হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও না কেন। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, এমন ফর্ম করতেই পারে, হি উইল সি, তুমি যেখানে যাও না কেন সে তোমাকে দেখবে, হি উইল সি ইউ হোয়ার এভার ইউ গো, হোয়ার এভার ইউ গো, ক্লিয়ার, যে তুমি যেখানেই যাও না কেন। তারপর সেন্টেন্সটা দেখো, হু এভার কামস, হু এভার, যেই আসুক না কেন, হু এভার টেলস, যেই বলুক না কেন, হু এভার সিজ, যেই দেখুক না কেন, হু এভার কামস, যেই আসুক না কেন, আই উইল হেল্প, আমি সাহায্য করবো যেই আসুক না কেন, আই উইল হেল্প, হু এভার কামস, আমার উল্টে করে বললে হু এভার কামস আই উইল হেল্প। নেক্সট সেন্টেন্সটা দেখো, হুম এভার ইউ সি, তুমি যাকেই দেখো না কেন, তুমি যাকেই দেখো না কেন সেই আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, হুম এভার ইউ সি, হুম এভার ইউ সি, তুমি যাকেই দেখো না কেন, তুমি যাকেই দেখো না কেন, হি ইজ মাই ফ্রেন্ড, জুড়ে দিতে পারি, অর্থাৎ তুমি যাকেই দেখো না কেন সেই আমার ফ্রেন্ড। একটা রুমের মধ্যে হয়তো অনেকে বসে রয়েছে, তো বলছি তুমি এখানে যাকেই দেখো না কেন সেই আমার বন্ধু, হুম এভার ইউ সি ইজ মাই ফ্রেন্ড, হুইচ এভার ইউ লাইক, তুমি যেটাই পছন্দ করো না, তুমি যেটাই পছন্দ করো না, হুইচ এভার ইউ লাইক, এখানে কিন্তু আমরা হোয়াট এভার এর ব্যবহারও করতে পারি, হোয়াট এভার ইউ লাইক, তুমি যেটাই পছন্দ করো না কেন। হুইচ এভার হচ্ছে অনেকের মধ্যে থেকে বেছে যদি পছন্দ করি বা বেছে যদি কিছু বলতে চাই, তখন কিন্তু আমরা হুইচ এভার বা হুইচ এর ব্যবহার করি, হুইচ এভার ইউ লাইক, তুমি যেটাই পছন্দ করো না কেন আই উইল বাই, আমি কিনবো, আমি ক্রয় করবো, আমি কিনবো, তুমি যেটাই পছন্দ করো না কেন, আই উইল বাই, হুইচ এভার ইউ লাইক। নেক্সট সেন্টেন্স দেখো, হাউ এভার ইউ ডু, তুমি যেভাবেই করো না কেন, হাউ এভার ইউ ডু, তুমি যেভাবেই করো না কেন, ইউ ওন্ট বি সাকসেসফুল, তুমি সফল হবে না, হয়তো কোনো প্রবলেম, তুমি যেভাবেই করো না কেন সফল হবে না, ইউ ওন্ট বি সাকসেসফুল, হাউ এভার ইউ ডু, বা হাউ এভার ইউ ডু ইউ ওন্ট বি সাকসেসফুল। তারপর সেন্টেন্সটা দেখো, হোয়েন এভার হি কামস, সে যখনই আসুক না কেন, সে যখনই আসুক না কেন, সে যখনই আসুক না কেন, আই উইল ওয়েলকাম, আমি তাকে অভ্যর্থনা জানাবো, সে যখনই আসুক না কেন আমি তাকে অভ্যর্থনা জানাবো, আই উইল ওয়েলকাম হোয়েন এভার হি কামস, হোয়াট এভার হি ব্রিংস, সে যাই আনুক না কেন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে যে প্রত্যেকটাই কিন্তু আমি প্রেজেন্ট ইনডেফিনিটি এ লিখেছি, হোয়াট এভার হি ব্রিংস, সে যাই আনুক না কেন, সে যাই আনুক না কেন, আই লাইক, আমি পছন্দ করি, বা আই লাইক হোয়াট এভার হি ব্রিংস, সে আমার জন্য যাই আনুক না কেন আমি পছন্দ করি, আই লাইক হোয়াট এভার হি ব্রিংস, হাউ এভার ইউ টেল মি, তুমি যেভাবেই আমাকে বলো না কেন, তুমি আমাকে যেভাবেই বলো না কেন, এর সাথে আমি দিতে পারি আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড, হাউ এভার ইউ টেল মি, হাউ এভার ইউ টেল মি আই আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আগে পরে যেভাবেই হোক
এটাকে তোমরা ব্যবহার করতে পারো। আর শুধু এই ইংরেজি ওয়ার্ডগুলো, সরি, এই ইংরেজি সেন্টেন্সগুলো যেভাবে দিয়েছে এভাবে তোমরা ব্যবহার করতে পারো এবং এর অর্থগুলো তোমরা বুঝতে পারলে। যেমন হচ্ছে হোয়াট এভার, যাই হোক না কেন, হোয়ার এভার, যে কোনো স্থানেই হোক না কেন, হু এভার, যে কেউই হোক না কেন, হুম এভার, যে কোনো ব্যক্তিকেই হোক না কেন, হুইচ এভার, যে কোনোটি হোক না কেন, হাউ এভার, যে কোনো ভাবেই হোক না কেন, হোয়েন এভার, যখনই হোক না কেন, হোয়াট এভার, যা কিছুই হোক না কেন, হাউ এভার, যেভাবেই হোক না কেন। এই হচ্ছে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস এভার এর একটা ব্যবহার। তা আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই, লাভ ইউ।